Okay, she keep crying, she keep crying every single night. Deny, oh my, but I'm cute. আমরা এখন আছি বরিশাল দুর্গাসাগর আমি আছি এই যে লিটন তুহিন তুহিন আরেকজন আছে তুমি আছো কেমন আছি খুব ভালো আরেকজন আছে সে আসে নাই আর এই যে আমাদের মাঝে শাকিল আখন্দ গাজা না খাই ওবি গাজা না খাওয়ার পরে সে পিকনিক করতেছে সে পিকনিকে আমি তো পিকনিকে না তুই তো বিশ্রাই জমতা সংসার এখন লাগছে আমি বলবো ভিডিওতে ঠিক আছে আর একটু ঘোরাঘুরি করি আর একটা ড্রোন ভিউ এখানে আমার কাছে আছে ওটা আমি দিয়ে দেব ড্রোন শট দেখতে পারবেন কি ছাপ তোর কি লাগছে না এটা ময়ূর আর একটু দা লাগছে কোন সময় এই যে কি কি আছে আমরা একটু দেখাই তাই দি পোলাফানের নামে কি রাস ছবি তুলতে তুই সে ডাইক কে কেমন চাছে মানে ডাইক কে মাইক কে ছিল ও এই ইমেজ আই হাই এটা মেলা দে তার মানে ডাইক কে ছিল রাখলো কই ভয় পায় ওই ওই সেটে গেছে ওই সেটে এই পাশে এই পাশে ওই কোণারে গেছে ওই দিকে গেছে এখানে আছে কিছু হরিণ হরিণ দেখবো দেখার মতো মানে প্লেসটা অনেক সুন্দর অনেক নিরিবিলি শান্ত আমরা হরিণ দেখি তো আমরা এখন একটু খেলাধুলা করবো এটার ভিতরে এই যে শিশুরা খেলাধুলা শিশুরা খেলাধুলা করতেছে এই যে শাকিল শিশু এই যে লিটন হাই হাই তা খেলাধুলা করা যায় আমি দুলাই দিই খেলা দে আমরা দোলনায় চড়তেছি আমাদের থেকে 20 টাকা নিয়েছে 20 টাকা উসুল করতেছি দোলনায় চড়া শেষ এখন আমরা যাচ্ছি ঘুরতে দুর্গা মঞ্চ এখন দেখবেন আপনারা দুর্গা মঞ্চ হয় যে দুর্গা মঞ্চ স্থাপিত হয়েছে 2016 সালে নির্মাণ আমি হচ্ছে এটার অতীতটা বলে ফিরেছি এই যে দুর্গা মঞ্চ বাস্তবায়নে জেলা প্রশাসন এই জায়গায় অনেক কনসার্ট হয় আমি একটা দেখছিলাম এই যে কনসার্ট হয় মাঝে মধ্যে আর এই জায়গা আছে খাবার কি বলে এটা রেস্টুরেন্ট
না না ওগুলো দেখানো দরকার আছে উচিত মানে কোন জায়গায় আছে দেখা দরকার বন্ধ না না এগুলো চালু হবে কেবল বাজে কত 9টা বাজে সকাল 10টা দিকে মনে হয় শুরু হয় হ্যাঁ অনেক আছে চিকেন নুডলস একটা প্রাইস লিস্ট এর জায়গা প্রাইস লিস্ট লাগে না 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 এটা বন্ধ বন্ধ খুলবে পরে পরে খুলবে এটা মনে বিকালে ছবি তোলা যায় ভালো মত আর যারা ঘুরতে আসতে চান বরিশালে তারা এই জায়গা আসতে পারে আর একটু ছবি তুলি একটু পরে আসতেছি আবার একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো ধরে নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাদিন ফাঁকারা নিভেছে আলো বরিশালের নানান প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শনের মধ্যে বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর অন্যতম এদিকে দেখতে দেশ বিদেশ থেকে শতাধিক মানুষের সমাগম হয় প্রতিদিন বরিশাল বানারীপাড়া সড়কের জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবাশায় স্থানীয় জনগণের পানি সংকট নিরসনে 1780 খ্রিস্টাব্দে এদিকেটি খনন করেন চন্দ্রদ্বীপের পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ শ্রীরানী দুর্গাবতী একবারে যতদূর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন ততদূর পর্যন্ত এদিকে খনন করা হয় 3 লাখ টাকা ব্যয় আর রানী দুর্গাবতীর নামেই দিঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর দিঘি খননে এক রাতে রানী প্রায় 61 কানি জমি হেঁটেছিল সরকারি হিসাব অনুযায়ী দিঘিটি 45 একর 42% জমিতে অবস্থিত এর 27 একর 38% জলাশয় এবং 18 একর 4% পার্ক এছাড়া দিঘির চারপাশ দিয়ে 1.6 কিলোমিটার হাঁটার রাস্তা রয়েছে পার্কটি উত্তর দক্ষিণের লম্বা 1490 ফুট এবং প্রশস্ত পূর্ব পশ্চিমে 1360 ফুট দিঘিটির মাঝখানেই রয়েছে ছোট একটি দ্বীপ যা এদিঘির সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সময়ের সঙ্গে সঙ্গে দিঘিটি বরাট হয়ে যাওয়ায় ইংরেজ শাসনামলে তৎকালীন জেলা বোর্ড এটি সংস্কার করে স্বাধীনতা উত্তরকালে 1974 সালে দিঘিটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় তখনকার জেলা বোর্ড 1200 টাকা ব্যয় করে দিঘিটি পরিষ্কার করে সে সময়ে দিঘির মাঝামাঝি স্থানে অবকাশ যাপন কেন্দ্র নির্মাণের জন্য ছোট দ্বীপের ন্যায় তৈরি করা হয় দিঘির চারপাশে নারিকেল সুপারি শিশু মেহগনি প্রভৃতি বৃক্ষ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হয় যা বর্তমানে দিঘিটির শোভা বর্ধন করেছে দিঘির চারপাশে বাঁধানো রাস্তায় হাঁটতে হাঁটতে বিনোদনের নতুন মাত্রা খুঁজে পায় প্রকৃতি প্রেমীরা আর চিরচেনা গ্রামের বাসিন্দাদের কাছে এদিকে যেন গ্রামীণ নিঃস্বর্গে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া মধ্যখানে দ্বীপ বিশিষ্ট এদিকে সর্বশেষ 1997 থেকে 1999 সাল পর্যন্ত সংস্কার করা হয় দ্বীপের চারপাশে 4টি সুদৃশ্য বাঁধানো ঘাট থাকলেও পূর্ব দক্ষিণ পাশের ঘাট দুটি বিলীন হয়ে গেছে পশ্চিম পারে ঘাট সংলগ্ন স্থানে রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো ইচ্ছা করলে ভ্রমণকারীরা এখানে রাত কাটাতে পারে আমরা এখন হাঁটতেছি দুর্গাসাগরের ভিতরে দুর্গাসাগরের ভিতরে পুরো পুকুর রাউন্ড দিতেছি আমরা আর এখানে আছে এই যে দুই শঙ্খবঙ্গ দল ও তার সঙ্গিনী শাকিলা পারভিন কিছু দৃশ্য দেখতে পারবেন এগুলো চাইলে ইগনোর করতে পারেন যারা অথবা উপভোগ করতে পারেন এগুলো এই জায়গায় অনেক দৃশ্য আছে আপনারা দেখতে পারেন এই যে দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি খুবই মনোরম পরিবেশের দৃশ্য কোনো হইচই নাই এখানে শান্ত পরিবেশ দেখা মাছও ধরে এই জায়গায় মনে হয় দিয়েছে এরকম জায়গায় শান্ত পরিবেশ চলতেছে খাবার টাবার নিয়ে আসবেন একবারে সকাল টু সন্ধ্যা নন স্টপ চলবে প্রেম
এখান থেকে আমরা যাব গুঠিয়া মসজিদ, তারপর ওখান থেকে যাব বাসায়। তো চলুন আমরা ঘুরি, আমাদের সাথেই থাকুন ততক্ষণ, ততক্ষণ লিটনকে দেখতে থাকুন। দিন দিন মোবাইলে পর্দায় লিটন তোর তো মাইয়া খোঁজে। I'm nothing to say about any girl. তোর কই থেকে এসেছিস? বার দাও লাগবে লোক কলেজে। হ্যাঁ, এই জায়গা আরো মনোরম পরিবেশ চলতেছে, দেখেন আপনারা, আপনাদের জন্য মনোরম পরিবেশ তৈরি করছি যত কলেজে আসা যায়। এই জায়গা আপনাদের জন্য পুরো স্বাধীনতা, যারা আসবেন আসার সময় তো তো এই জায়গায় টিকিটের দাম একটু বেশি, 20 টাকা টিকিটের দাম। তো 20 টাকা নেওয়ার মতো আমি কিছুই দেখতেছি না এই জায়গায়। আর এই জায়গায় আমরা প্রথমে বাইক পার্ক করছিলাম ভিতরে, তো তারা বাইক পার্কের জন্য 10 টাকা করে চাচ্ছিলো, তাই আমরা বাইক পার্ক করে নিই। কারণ এই জায়গায় পার্কিংয়ে কোনো স্পটই ছিল না, আর প্রশ্ন আসে না বাইক পার্কিংয়ের টাকা নেওয়ার কথা, তাই আমরা বাইক ভিতরে পার্ক করে নিই, আমরা বাইরে পার্ক করছি। আর এটা হচ্ছে 2 নম্বর সিঁড়ি দুর্গাসাগরের, আর ওই যে মাঝখানে দেখা যাচ্ছে দ্বীপ, ঠিক আছে। আর আপনারা আসলে আসতে পারেন, ঘোরার জন্য খুবই ভালো একটা জায়গা বরিশালের দুর্গাসাগর। আর এটার কাহিনি তো আপনারা শুনলেনই, স্টোরিটা। আর পরিবেশটা অনেক শান্ত, নিরিবিলি। এই জায়গায় আসার পর অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করছিলো, বাট টাইম একটু শর্ট, যার কারণে বসা হলো না। এখন আমরা যাব গুঠিয়া মসজিদের দিকে, তো আপনাদের সঙ্গে ওখানে বসে কথা হবে বাকি কথা। তো আর কথা না বলি, আমরা বাকি পথ যাই, ঠিক আছে। তো এই ছিল, চলুন যাই। আর এটা হচ্ছে দুর্গাসাগরের প্রথম গেট, প্রথম গেটে কাজ চলতেছে এই সাইডে। আর এটা হচ্ছে প্রথম বড়শিরি এই জায়গার, এটা দেখানো হয় না ভিডিওতে, তো সেটা এখন দেখাইতেছি। আর এই যে এই সাইডে হলো গেট, এটা গেটের কাজ চলতেছে, আর এই সাইডে হচ্ছে বড় সিঁড়িটা। আমরা আছি বড় সিঁড়িতে এখন, তো এখন আমরা যাচ্ছি, এখন আমরা যাব গুঠিয়া মসজিদ, ওখান থেকে তারপর বাসায় ব্যাক করব। চলুন বাকি কথা হবে গুঠিয়া মসজিদ গিয়ে। হ্যালো, বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14 একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুঠিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান। 2003 সালের 16 ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের শরফুদ্দিন আহমেদ শান্তু গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ শুরু করেন। 2006 সালে গুঠিয়া মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ শেষ হয়। গুঠিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ, সুবিশ্ব মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলা, এটিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদটিতে একসঙ্গে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা এবং মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটিতে উন্নয়নের কাজ, ফ্রেম এবং বৈশিষ্ট্যিকার ব্যবহার করা হয়েছে।
গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে। এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। অনন্য এই গুটিয়া মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ, জমজম কূপের পানি, আরাফার ময়দান, জাবালে রহমত, জাবালে নূর, নবীজির জন্মস্থান, জাহাওয়ায়ের কবরস্থান, খুলিফাদের কবরস্থান, অন্যান্য বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষণ করা আছে, যা দর্শনার্থীরা দেখতে পারে। তো আমরা এখন আসছি গুঠিয়া মসজিদ। তো আমাদের সাথে আছে সবাই, আমরা সবাই চলে আসলাম গুঠিয়া মসজিদ। যে গরম, এই গরমের কারণে এগুলো খোলা দরকার, তো খুলতে পারতেছি না। গুঠিয়া মসজিদ, গুঠিয়া মসজিদ, গুঠিয়া মসজিদ, এই যে জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স, ওইটা কি আলাদা না? ওইটা ভিতরে না না, একই, একসাথেই। এই জায়গার অনেক কিছু আছে। এই সাইডে আছে নার্সারি ফুলের, আর ওই দিকটা আছে পুকুর, আর প্রথমে ঢোকার দিক। এখন আমরা সব কিছু দেখবো, ঘুরবো, আপনাদের সাথে পরে শেয়ার করতেছি এই বিষয়ে। না না, পরে না, এখন তো আমরা সব কিছু এখন দেখবো। সো লেটস গো। নেক্সটে আবার আসবো, আরো যে তুহিনে যে রেডি হইতেছে। তুমি কি এখন বাসা যাওয়া? আমরা এখন চলে যাবো, তোমার চেন্দে আগামী। আমরা এখন চলে যাবো এখান থেকে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন হলো, এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন সাবস্ক্রাইবের সাথে সাথে।